ঈদে মিলাদুন্নবীর ফজিলত প্রমাণ করতে গিয়ে এই সবগুলো জাল এবং মিথ্যা। ইসলামের ইতিহাসে প্রথম 700 বছরে ঈদে মিলাদুন্নবী নামে কোন ঈদ ছিল? আমাদের কওমি অঙ্গনের এক ভাই, আমি ওনার হেদায়েতের দোয়া আল্লাহ তাআলার দরবারে কামনা করি, আল্লাহ ওনাকে হেদায়েত দান করে। তিনি বলছে, সুন্নিরা মিলাদুন্নবী পালন করে, এটা কিভাবে সম্ভব? মিলাদুন্নবী তো পালন করা যাবে না, পালন করা যায় না, কারণ মিলাদুন্নবী মানে নবীর জন্ম, নবীজি কিভাবে জন্ম হয়েছে এটা আবার কিভাবে পালন করে? আমি বলবো, ভাই অনেক সময় বেশি ব্যাককেল মানুষকে কিছু কিছু ভাইয়েরা বলদ বলে, বলদ তো আমি আপনাকে ওরকম বলদ বলতে চাই না, ব্যাককেলও বলতে চাই না, আমি আপনাকে জ্ঞান পাপী হিসেবে আখ্যায়িত করে বলি, ভাই পালন করা শব্দটা বাংলা, বাংলা টু বাংলা অভিধান আছে, শব্দ ভান্ডার আছে, ডিকশনারি আছে, আপনি দেখে নেবেন পালন করার একটা অর্থ হলো মান্য করা, মানা অথবা স্মরণ করা, এটাকে সাপোর্ট করা, এটাকে স্মরণ করা। অতএব কেউ যদি বলে আমি মিলাদুন্নবী পালন করি, তাহলে এটার অর্থ দাঁড়াবে আমি মিলাদুন্নবী সমর্থন করি, মানি। এই অর্থেও যদি কেউ বলে যে আমি মিলাদুন্নবী মানি বা পালন করি, তাহলে এটাকে ওনার মতো জ্ঞান পাপীদের মতো লোকেরা নাজায়েজ বা এনকার করার সুযোগ থাকে না। ওনারা আবার খতিবে বাঙ্গালা, বাংলা অর্থ বুঝেন না, কেন খতিবে বাঙ্গালা নামের সাথে লাগান? তারপরও লাগাইতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু খতিবে বাংলা না, খতিবে আন্তর্জাতিক ইন্ডিয়া লাগাই দেন, খতিবে পাকিস্তান লাগাই দেন, যাইটা মন সেটা লাগান, কিন্তু কথা তো সঠিকভাবে বলতে হবে। মিলাদুন্নবী পালন করার জিনিস আর সিরাতুন্নবী নির্দিষ্ট দিনে পালন করার জিনিস না। মনে রাখবেন, সিরাতুন্নবী শব্দটা নিয়েও কথা আছে। সিরাত যদি আমরা সাধারণভাবে ধরে নেই, যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, জীবনী, তারপরেও আপনাকে বলি মাথায় টুপি দেওয়া রসুলের পাখের আদর্শ সিরাত মুবারক নবীজির জীবনীর মধ্যে আছে, নবীজির আদর্শ মুবারকের মধ্যে আছে। দাড়ি রাখা, সন্মতি জুব্বা পরা, রুমাল ব্যবহার করা, পাগড়ি ব্যবহার করা, নামাজ পড়া, রোজা রাখা, যাবতীয় নেক আমল করা, এগুলি সিরাতের অন্তর্ভুক্ত। আপনারা বলেন রসুলের পাখের এই সিরাতগুলি বা আমল আখলাকগুলি, এগুলি কি নির্দিষ্ট দিনে পালন করার জিনিস না সবসময় পালন করার জিনিস? সবসময় পালন করার জিনিস। কিন্তু আফসোস হলো, ওনারা ওই যেটা সব সময় মানতে হয়, সব সময় মানতে হয়, পালন করতে হয়, ওটাকে তারা সাইনবোর্ড লাগাইছে সিরাতুন নবীর মাহফিল। তাহলে কি ওই দিনই আপনারা সিরাতুন নবী মানেন, অন্য সময় মানেন না? প্রশ্নটা দাঁড়াইতে পারে কিনা ভাই? আমি আপনাদেরকে বলবো, বাড়াবাড়ি ভালো নয়। মিলাদুন নবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দিষ্ট সময়ে হয়েছে, এটা নির্দিষ্ট দিনে হয়েছে, এটা নির্দিষ্ট দিনে পালন করা জিনিস। কিন্তু রাসূলে পাকের সিরাত মুবারক এটা নির্দিষ্ট দিনের জন্য না, মুমিনের ফরজিয়ত কায়েম হওয়ার পর থেকে, শরীয়ত সাব্যস্ত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের আদর্শ মানতে হবে, ঠিক না? বেঁচে কোন সময় সিরাত, কোন সময় মিলাদ, এটুকু পার্থক্য যদি না বুঝেন, আপনাদের সাথে আমরা বাহাসে বসবো? এটাও তো আমরা ব্যক্তিত্বের মধ্যে লাগে রে ভাই। বন্ধুরা আমার, আমরা সুন্নিরা সিরাত শব্দটা নবীর ব্যাপারে ব্যবহার করি না, কেউ ব্যবহার করলে তাকে কাফের ফাসেকও বলি না, কিন্তু আমরা তাজিমান এটা আমাদের নবীজির প্রতি একটু বেশি মহব্বত ধরে নিতে পারে। সিরাত শব্দটা নবীর বেলায় ব্যবহার করি না, কেন করি না? সিরাত একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবন চরিত্রকে বলা হয় সিরাত, জীবনী, জীবনী, জীবন চরিত্র। যুবক ভাইরা খেয়াল করো, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন মুবারকে, জিন্দেগি মুবারকে, আল্লাহর হাবিবের গোটা জিন্দেগি মুবারকে যা কিছু আছে সবই অনুসরণীয়, বর্জনীয় নাই। আপনারা কি এটা জানেন তো? নবীজির জীবনে যা কিছু আছে সবই অনুসরণীয়, বর্জনীয় নাই। খুব খেয়াল করে শুনবেন, কিন্তু সাধারণত সিরাত মানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনুসরণীয় বর্জনীয় সকল কর্মকাণ্ডকে একত্রিত করে। আমারও সিরাত হবে, আপনারও সিরাত হবে, মানে আপনার জীবনী, আপনার জীবনে ভালো কাজও আছে খারাপ কাজও আছে, আমার জীবনে ভালো কাজ আছে খারাপ কাজও
আছে। সব মানুষের জীবনে ভালো মন্দ দুইটা সাইড থাকে। এই যে দুইটা সাইড থাকার সম্ভাবনা যার জীবন চরিত্রের মধ্যে আছে তার জীবনীটাকে এক শব্দে বলা হয় সিরাত। খুব খেয়াল করে শুনবেন, কিন্তু যার জীবনীটা সুন্দর, যার জীবন চরিত্রটা অনুসরণীয় বর্জনীয় না, অতীব উত্তম অনুত্তম নয়, সেই জীবনীটাকে কোরআন এবং হাদিসের ভাষায় সিরাত বলে না, ওটাকে আখলাক বলে। আপনি যদি বলেন দলিল কি দাদু, আপনি সহি বুখারি খুলুন, সহি মুসলিম খুলুন, সেখানে দেখেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মুবারক সম্পর্কে আমাদেরকে বলুন। আম্মাজান বললেন তোমরা কি কোরআন সম্পর্কে জানো? সাহাবাই কারাম বললেন নিঃসন্দেহে জানি। তখন আম্মাজান বললেন খুলুকুহুল কোরআন, আমার নবীজির চরিত্র মুবারক হলো কোরআন। সুবহানাল্লাহ, কোরআনের সাথে নবীজির চরিত্র মুবারকের তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি কোরআনে যেমন ভুল নাই নবীজির চরিত্র মুবারকে কোনো ভুল নাই, কোরআনে যেমন সন্দেহ নাই নবী মানার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। প্রিয় বন্ধুরা, এখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চরিত্র মুবারককে খুলুক শব্দটা দিয়ে সম্বোধন করেছেন। খুলুক, আপনি এবার কোরআন শরীফ খুলেন, কোরআন সরাসরি وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমার আল্লাহ দয়াল নবীজির চরিত্র মুবারককে শুধু খুলুক বলে নাই গো, শুধু আখলাক বলেন নাই, খুলুকে আজিম বলেছেন, খুলুকে হাসান বলেছেন বলেন নাই, খুলুকে আহসানও বলে নাই, খুলুকে আজিম বলেছেন। আজিম মানে সাধারণ বিষয় না, নামাজের মধ্যে সুবহান রব্বিয়াল আজিম, আজিম শব্দটা আল্লাহর ব্যাপারে ব্যবহার হয়, সুবহান রব্বিয়াল আজিম শব্দটা আল্লাহর ব্যাপারে ব্যবহার হয়, আরশে আজিম আল্লাহর আরশের ব্যাপারে আজিম শব্দ ব্যবহার হয়, আর সেই আজিম শব্দটা আল্লাহ নিজে কোরআনে আমার নবীজির চরিত্র মুবারকের সাথে ব্যবহার করে দুনিয়ার মানুষকে জানাইলেন, জগতের মানুষ শুনো, সব মানুষের চরিত্র এক পাল্লাই দিলেও আমার হাবিবের চরিত্র মুবারকের সমান হবে না, মহান চরিত্র মুবারক। এই জন্য কোরআন এবং হাদিস থেকে আমরা জানি যেটা উত্তম চরিত্র অনুসরণীয় বর্জনীয় নয়, শুধুই অনুসরণীয় শুধুই সুন্দর শুধুই মান্যবর সেটাকে সিরাত বলা হয় না ভাই। সিরাতের মধ্যে খারাপ থাকার সম্ভাবনা আছে, কিন্তু আখলাক খুলুকে আজিমের মধ্যে খারাপের কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমরা সুন্নিরা সিরাতুন নবী শব্দটা ব্যবহার করি না, আমরা যদি ব্যবহার করি করতেই হয় তাহলে চেষ্টা করি ন্যূনতম আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করার জন্য। কথাটা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? এই জন্য সুন্নিরা মিলাদুন নবী আখলাকুন নবী বলে, নবীর শান মান নবীর ইজ্জতের কথাগুলি বলে, কারণ নবীর শান মান যারা মানে না, যারা নবীজির ইজ্জত বুঝে না তাদের ঈমান নাই, তারা পাহাড় পরিমাণ আমল করলে সব আমল সহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আমার দাদু ভাইরা, আমি আলোচনা সংক্ষেপ করছি, একটা পয়েন্ট বলেই শেষ করব, তবে একটু দূর শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় বন্ধুরা, আমার আজকে এক আলেম ভাই, তিনি মিলাদুন্নবীকে এনকার করতে গিয়ে একটা হাদিসের সমালোচনা করেছেন, মর্মে একটা ভিডিও দেখলাম, উনি সহি বুখারি সেই হাদিস, সহি বুখারি সেই হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্বপ্নের হাদিসটা, আবুল আহাবের দাসী সুয়াইবা এর যে বিষয়টা, নবীজি যেদিন দুনিয়াতে আসেন ওদিন আবুল আহাবের কাছে গিয়ে বলা হলো যে আপনার ভাতিজা জন্ম হয়েছে, আবুল আহাব চির জাহান্নামী আবুল আহাব, সে খুশিতে আত্মহারা হয়ে সুয়াইবার যে দাসত্ব জিন্দিগি থেকে এই আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন আজ থেকে তুমি মুক্ত হয়ে গেলে। সুবহানাল্লাহ, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা
ইমাম ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এছাড়াও ইমাম সুহাইলি রাউদুল উনফ, সেই রাউদাতুল উনফ আর রাউদুল উনফ সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন আরো সুন্দরভাবে। বুখারি শরীফের শরহ উমদাতুল কারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত আলোচনা করেছেন। তো সে আলেম ভাই সমালোচনা করতে গিয়ে বলতেছেন যে এই হাদিসটা কোনো মতেই মিলাদুন্নবীর পক্ষে দলিল দেওয়া যাবে না। আমি কথাটা শুনে কিছুক্ষণ হাসলাম। কেন হাসলাম? উনি বলতেছে এটা মিলাদুন্নবীর পক্ষে দলিল দেওয়া যাবে না। আর হাফেজ ইবনু কাসির, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি, হাফেজ আবুল খায়ের ইবনে জাজারি, হাফেজ আবুল ফারাজ ইবনে জাউজি, ওনারা সবাই হাফিজুল হাদিস। হাফিজুল হাদিস ইমাম নাসিরউদ্দিন দামেস্কি, হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার মক্কি হাইতামি, এমন বড় বড় ইমাম, ইমাম আবু শামাহ রহমতুল্লাহ আলাইহি, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, এছাড়া ইমাম মোল্লা আলী কারি, এই বড় বড় ইমামরা এই হাদিসকে ঈদে মিলাদুন্নবীর পক্ষে, মিলাদুন্নবীর পক্ষে দলিল হিসেবে উল্লেখ করেছে। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন, কুতুবউদ্দিনের ফুলা তমজউদ্দিন, সে বলতেছে এটা মিলাদুন্নবীর পক্ষে দলিল দেওয়া যাবে না। বলতে বলতে উনি বলছেন যেটা একজন কাফের স্বপ্ন, নাউজুবিল্লাহ মিন জালিক। আপনারা বলুন, ওলামায়ে কেরাম আপনারা সবাই জানেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি কাফের ছিলেন না সাহাবী ছিলেন? সাহাবী ছিলেন। সাহাবী ছিলেন কি না? উসুলে হাদিসের দৃষ্টিতে সাহাবীদের কৌল ফেল তাকরির তো হাদিসের অন্তর্ভুক্ত। ইমাম বুখারী হাদিস বুঝলো না, চিনলো না? ইমাম বুখারী হাদিস চিনে না, হাদিস চিনলো সাল নাই কুত্তার বাঘা না, এইবারা চিনছে হাদিস। চিন্তা করার বিষয় কিন্তু এটা। আমি এখানে বলবো এটা কাফের স্বপ্ন নয়, আল্লাহ রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন, যিনি রসুলের সাহাবী ছিলেন, মুসলমান ছিলেন, কাফের নয় ইমানদার ছিলেন, সুবহানাল্লাহ। এরপরে ইসলামী শরিয়ার দৃষ্টিতে ইন্নার রুইয়া লাইসা বিহুজ্জাতিন ফি হুকমি শরিয়া, শরীয়তের হুকুমের মধ্যে স্বপ্ন দলিল নয়। হাফিজ ইবনে হাজার আসকালানি, ইমাম বদরউদ্দিন আইনি, ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি সবাই হাদিসের ব্যাখ্যায় এটা উল্লেখ করেছেন। কিন্তু লাকিন হাযাল কিসসাতু তাআল্লুকান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআল্লুকান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনাটা আল্লাহর হাবিবের সাথে তাআল্লুক। এই জন্য মুহাদ্দিসিন কেরাম বলেছে আমলে সালেহ হিসেবে যদি কোনো ক্ষেত্রে এটা দলিল হিসেবে নেওয়া হয় তাহলে এটা অবশ্যই এলার্ট, গ্রহণযোগ্য। ইমাম কুর্তুবী এই ফতোয়া দিয়েছেন, ইবনে হাজার আসকালানি দিয়েছেন, ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি ফতোয়া দিয়েছেন, আরো আরো কত ইমাম ফতোয়া দিয়েছেন, সাল নাই কুত্তার বাগানাম, সে বলতে সেটা দলিল দেওয়া যাবে। কোথায় যাব? একটু লেখাপড়া যদি না করে তাহলে কেমনে হবে ভাই? স্বপ্ন দলিল না, তাহলে ইলিয়াস মেওয়াতি স্বপ্নে পাইয়া ছয় তাবলিগ বানাইলো, ছয় উসুলি, এইটা দলিল না? এটা তো কোনোদিন শুনলাম না ওনাদের মুখে, কোনোদিন শুনি না গো। এটা সুন্নি নাই বলে এরা কিন্তু বলে না, এ স্বপ্নে পাওয়া তাবলিগ দলিল হবে না, এটা কিন্তু তারা কোনোদিন বলে না, বলে নাকি? এটা সুন্নিরা বলে। ওই সময় স্বপ্নের ব্যাপারে কোনো সাউন্ড নাই, আর এখানে নবীর মহব্বতের ব্যাপার তো, আল্লাহর হাবিবের ইজ্জতের ব্যাপার, এখানে এসে স্বপ্ন দলিল না, কারণ এখানে যদি স্বপ্নটা মানে তা আল্লাহর রাসূলকে ইজ্জত করতে হবে, এরা আসলে নবীর দুশমন, এই জন্য তারা নবীর ইজ্জতের কথাগুলি মানতে চায় না, ঠিক না বেঠে? নবীর দুশমনেরা শুনুন, আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি দাদু, আমরা মুস্তাহিদ না, আমরা মুকাল্লিদ, আমরা নিজেরা ধর্ম বানাই না, বরং ধর্মের মতে চলি। আইমা ইকরাম যে মানহাজের উপরে ছিল সেই মানহাজের চলাই হলো আমাদের কাজ। মিলাদুন্নবীর বিরোধিতা করার জন্য যতই চেষ্টা করো,
যদি সাত আসমানের সব কয়টা ওয়াহাবি, সাত জমিনের সব কয়টা ওয়াহাবি তুললে একসাথে আনো, তাও নবীর মিলাদকে নাজায়েজ প্রমাণ করার ক্ষমতা নাই। রাসূলের পাকের মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক। মাঝে মধ্যে খুব হাসি গো এই পাগলের দল, তোরা তো কিতাবের একটু পড়ো আর একটা পড়ো না, কেন এরকম করো? নবীর শান মানের ব্যাপারে এতটা তোমাদের কেন দ্বিধা, এতটা কোনো সংকোচ? আজকে এক ভাই আমাকে তিনতলায় গিয়ে বললেন যে কেউ যদি ওই যে নালাইন শরীফ নবীজির জুতা মোবারকের যে নকশা মোবারক, আমরা বরকতের খাতিরে নবীজির জুতা মোবারককে ইজ্জত করি, কেন করি? আমার দয়াল নবীজির জুতা মোবারক দামি নাকি দামি না এটা বোঝা যায় রওজা মোবারকের ধুলাবালির মর্যাদা নবীজির ছোঁয়া লাগার কারণে আরশে আজিমের চাইতে আরো বেশি দামি হয়েছে। এখান থেকে বোঝা যায় নবীজির জুতা মোবারক দামি নাকি দামি না, নিঃসন্দেহে দামি। এই কপালপুরার দলেরা কয় এগুলি জুতা পায়ের নিচে থাকে, এটা কেন তোমরা বুকে লাগাও, এটা কেন তোমরা মাথায় লাগাও? আরে বলদ, তোমাদের বলদ বললেও দাম বাড়ে, কারণ বলদে আমার নবীর দুশ্মন না, তোমরা নবীর দুশ্মন। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক, বলে না আমিন। বন্ধুরা আমার, আপনাদের খেদমতে আলোচনা শেষ করব, শুধুমাত্র বলি সুন্নি যুবক ভাইয়েরা যারা আছেন অথবা কিছু যুবক আছে এদিকেও নাই ওদিকেও নাই, মাঝামাঝি তাদেরকে বলি একটু লেখাপড়া করো, নাইলে কিন্তু বিপদ আছে। উনি বলেছিলেন সুন্নিরা ইয়া নবী সালামু আলাইকা সালাম দেওয়ার ক্ষেত্রে ভুল করে, সালাম হয় না, কারণ হলো আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কালাম, হাদিসে তিরমিজির মধ্যে এটা আছে, তো সনদ সহিনা মুনকার, হাজা হাদিসুন মুনকার, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কিন্তু এটা আমরা ফাজাইলের ক্ষেত্রে আমল করি। আসসালামু কাবলাল কালাম, এই হাদিস দিয়ে উনি বলেছিল সুন্নিদের মিলাদের সালাম শুদ্ধ হয় না, কারণ সুন্নিরা সালাম পরে দেয় আগে কালাম করে, আর হাদিসে বলছে আগে সালাম পরে কালাম। কেমনে সুন্নিরা বলে ইয়া নবী আগে সালামু আলাইকা সালাম পরে, ইয়া নবী আগে সালাম হলো পরে, হাদিসে বলছে সালাম আগে কালাম পরে, তাহলে হাদিস অনুযায়ী সুন্নিদের সালাম শুদ্ধ হয় না। দলিল 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 সেনা, এটা মুনকার হাদিস, সুন্নিরা মুনকার হাদিস আমল করে সহি হাদিসের উপর আমল করে, নাসাই শরীফের হাদিস আবার শুনো, সিহাহ সিত্তার অন্যতম কিতাব, ওটা মুনকার না ওটা সহি, হাযা হাদিসুন সহীহুন আলা শর্তে শাইখাইন, যেটা এখন বলবো এটা বুখারী মুসলিমের শর্তে সহি। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, অন্যান্য সাহাবী থেকেও এই হাদিসটা বিভিন্ন কিতাব উল্লেখ করেছে, এই কিতাবে আমার লেখা কিতাবটার মধ্যে সবগুলি হাদিস উল্লেখ করেছে সনদ সহ। হযরতে আবু সাঈদ খুদরী বলেন আমরা যখন নবীজির দরবারে যাইতাম সর্বপ্রথম আমাদের নবীজিকে এইভাবে সম্বোধন করতাম, ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, এখানে দেখেন ইয়া রাসূলুল্লাহি আগে সম্বোধন, আগে আসসালামু আলাইকা সালাম হলো পরে, আমরাও দেখেন মিলাদের কিয়ামে ইয়া নবী, ওগো আমার নবী সম্বোধন আগে সালামু আলাইকা সালাম হলো পরে, তাহলে সাহাবীদের আমলের সাথে সহি হাদিস মোতাবেক সাহাবীদের আমলের সাথে আমাদের আমলের মিল আছে। আমার মনে হয় এই ওয়াহাবিরা ওই হাদিস পালকেরা খুঁজে যায় পায় নাই। আমি যখন ব্রাহ্মণবাড়িয়ায় এই হাদিসটা আখাউরাতে জোর গলায় বললাম, আপনি তো বললেন সুন্নিদের সালাম শুদ্ধ না, কিন্তু সহি হাদিস আমি বললাম আবার এই হাদিসটা উল্টাই দেন, পরে দেখি এই ওয়াজটা করে না, এখন আর এই ওয়াজটা করে না, আগে করত। আসলে কি বলবো দাদু, আমি গভীর রাতে এত কথা বলতেও চাচ্ছি না, ওনারা অনেক কথাই বলে থাকে যেগুলি প্রথম না বুঝলে পরে বুঝে,
আমরা যে বলি ইয়া নবী, এটাকেও তারা বলে এটা সঠিক না। কারণ সরাসরি নবীজিকে নাকেরা নবী, নাকেরা দিয়ে সম্বোধন করা আদবের খেলাপ। ওহাবিরা বলে নবীরে ভালোবাসে, চিন্তা করেন আদব দেখাইতেছে। ইয়া নবী বললে আদবের খেলাপ হয়, নবী নাকেরা, নেদা আসার পরে মারেফা হয়েছে এটা নবীর ক্ষেত্রে মানায় না। আমি এটারও জবাব দিয়েছি, বলছি দাদু ইয়া নবী আসল মে ইয়া নবী নহি হয়, ইয়া নবী আসল মে ইয়া আইয়ুহান নবী হয়। আপনি শরহে জামি খুলেন, নাহু প্রাচীন প্রাচীন কিতাবগুলি খুলে দেখেন, ইজা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, যখন কেউ বলে ইয়া রাজুলু তখন এটার মানা হয় ইয়া আইয়ুহার রাজুল, তখন এই রাজুলু মানে আর রাজুল, মারেফা না কেন নয়। এটা ওলামায়ে মুতাকাদ্দিমিন যারা ছিলেন নাহবিদদের মধ্যে তাদের ঘোষিত কায়দা, সেই কায়দা মোতাবেক সুন্নিদের সালাম ঠিক আছে না নাই এটা উল্টাই দিত। এখন আর তেমন একটা এই আওয়াজ দাও কমে গেছে, আল্লাহ তাদের হেদায়ত নসিব করুক। আসলে আমলের বিরুদ্ধে যারা কথা বলছেন আমরা তাদের হেদায়ত কামনা করি, দোয়া করি তারা বুঝুক, তারা বুঝুক। অনেকেই বুঝতেছে, সুসংবাদ হলো কয়েকদিন আগেও দেখলাম একজন বড় আলেম যিনি ভিন্ন মসলেকে ছিল, বাতেল নজদি আকিদায় ছিল, উনি অনলাইনে ঘোষণা দিয়ে সুন্নি জামাতে ফিরে আসছে। পাইছেন না? তাই জন্য আস্তে আস্তে ফিরে আসবে, দরজা খোলা আছে। আমি আর সামনে যাচ্ছি না, আল্লাহর ওলির দরবারে এসে আপনাদের সকলের দোয়া কামনা করছি। আমার অনেক জাকের ভাইরা আসছেন, আপনাদেরও শুকরিয়া আদায় করছি, এবং সকল তরিকতপন্থীদেরকে আহ্বান করছি মিলে মিশে থাকবেন। পীর আপনার একজন আমার আরেকজন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশে যত সুন্নি আকিদার পীর মাসাইক আছেন আমরা সবাই এক। সবাই কি এক? আমাদের মন ব্রড মাইন্ডেড, যেটাকে বলা হয় উধা। আমরা অনেক স্যাক্রিফাইস করতে জানি, যার কারণে ভরা মজলিসে চাইলে আমরা তাদের অনেক বড় ধরনের ক্ষতি করতে পারতাম, করি না। ভালোবাসা দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করি, আমরা ভালোবাসা চাই। আল্লাহর ওলিদের এই দরবার থেকে আদবটা শিখেছি, সবাই মিলেমিশে থাকবেন। ঐক্যের আহ্বান রেখে আজকের আলোচনায় যেটা আছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।